ছট পুজোয় প্রয়োজনীয় মানুষদের জন্য কৃত্রিম জলাশয় নির্মাণে উদ্যোগী হলেন শিলিগুড়ি পৌরসভার 2 নং বোরো চেয়ারম্যান মোহাম্মদ আলম। এই তিনি জানান, বিগত কয়েক বছর ধরে নিজ ওয়ার্ডের বাসিন্দাদের জন্য তিনি ছট পুজোর কৃত্রিম জলাশয় নির্মাণ করে চলেছেন। প্রথমে 100 থেকে 200 মানুষের সমাগম হতো, তবে কয়েক বছর ধরে তা বেড়েই চলেছে। তাই এবার একটু বড় আকারে প্রায় 250 থেকে 300 জনের জন্য তৈরি করা হচ্ছে এই কৃত্রিম জলাশয়, অর্থাৎ ছটঘাট, যা সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে প্রয়োজনীয় মানুষদের বলে জানান তিনি। এছাড়াও তিনি জানান, প্রশাসনিক ব্যবস্থাও থাকছে প্রবল এবং ঘাট সাজানো থেকে শুরু করে সমস্ত কিছুই এবার থাকতে চলেছে চোখে পড়ার মতো। অপরদিকে কাউন্সিলরের এই উদ্যোগে খুশি ওয়ার্ডের নাগরিক থেকে শুরু করে ছট প্রতিদা।